আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি হরফের মাখরাজ কিভাবে বের করতে হয় আজকে এই বিষয়ে আপনাদেরকে আমরা সাধারণ একটি ধারণা দেব শুধু মাখরাদের বিষয় না পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেকটা কাজের মানে শুরুতে আমরা বেসিক কিছু ধারণা নিয়ে থাকি যেমন एग्जांपल একটা লোক আপনাকে বলল যে ভাই একটা চাকরি আছে চাকরি করবি। হ্যাঁ তো আপনি বলেন যে কাজটা চাকরিটা কোথায় যে অমুক জায়গায় ঠিক আছে কাজটা কি যে এই কাজ স্যালারি কত যে এত টাকা ডিউটি কত ঘন্টা করতে হবে যে এত ঘন্টা করতে হবে এই যে একটা সাধারণ একটা বেশিক একটা ধারণা আপনি নিলেন ঠিক আছে তারপরে আপনি মাথা জন্য খাটাবেনা হবে কিনা করব হ্যাঁ তারপরে আপনি যাবেন তো মাখরাজের ক্ষেত্রেও আপনাদেরকে আপনার একটা ধারণা নিতে হবে ঠিক আছে ধারণা যদি আপনার না থাকে তাহলে আপনি মাখরাজ কিভাবে বের করতে এটা যদি আপনার বুঝে না আসে আপনি কথাগুলো যদি আমার না বুঝেন ঠিক আছে আপনার মাথায় যদি না ঢুকে তাহলে কিভাবে আপনি বের করতে পারবেন আপনার কাছে অনেক কষ্ট মনে হবে ঠিক আছে মনে হবে এত কঠিন বাপরে বাপ আমার দ্বারা হবে না এই যে কেন আপনার বিষয়টি তাসবিহ আপনার মাথায় ঢুকেনি বুঝে আসেনি আর বর্তমানে কিছু কিছু হুজুররা আমাদের আছে নাম বলছি না মানে কোরআন এত কঠিন তারা করে আল্লাহু আলম জানি না আর দ্বীনি ভাইদের কাছে ছাত্রদের কাছে কোরআন তেলাওয়াত তেলাওয়াত কারে কাছে যে মনে হয় কোরআন আমি পড়তেই পারবো না আমার দ্বারা হবেই না এত কঠিন আল্লাহ বলছেন কোরআন আমি সহজ করে দিয়েছি ঠিক আছে আর এরা করতেছে কি করে কঠিন আল্লাহ নেক বুদার তৌফিক দ্বারা করুক যাই হোক তো আজকে আমরা আলোচনা করব একটি হরফের মাখরাজ কিভাবে বের করতে হয় আসুন শুরু করা যাক একটি হরফের মাখরাজ বের করতে হইলে বা পরিচয় করিতে হইলে সেই হরফকে মানে যে হরফের মাখরাজ বের করবেন সেই হরফকে যজব অথবা তাশদীদ দিয়ে যজব অথবা তাশদীদ দিয়ে তাহার পূর্বে জবর বিশিষ্ট একটি হাবজা আনিয়া জবর বিশিষ্ট একটি হাবজা আনিয়া করিলে যে জায়গার সাহায্যে আওয়াজ বাহির হইবে সেই জায়গাকে এই হরফের মাখরাজ মনে করিতে হইবে কথাগুলো বুঝেননি হয়তো আরো ক্লিয়ার করে বলছি মনে করি আমি বা হরফের মাখরাজ বের করবো মনে করেন বা হরফের মাখরাজটা বের করবো এই মাখরাজটা কোথায় করতে বের হয় হ্যাঁ এটা আমি জানবো তো এই বা হরফের মাখরাজ জানতে হলে আমাকে প্রথমত কি করতে হবে এই বা হরফ বা হরফটাকে আমি লিখতে হবে মনে করেন আমি লিখলাম লেখার পরে ওই বা হরফকে মানে যোজম দিলাম ঠিক আছে অথবা তাসচিদ দিলাম তাসচিদ বসানোর পরে তার পূর্বে অর্থাৎ আরবি হরফ ডান দিক থেকে শুরু হয় শুরু হয় তার পূর্বে একটি আপনি মনে মনে আর কি অথবা লিখেন মনে মনে আপনি তার পূর্বে একটি হামজা বসাবেন হামজা বসানোর পরে জবর বিশিষ্ট অর্থাৎ জবর বিশিষ্ট একটি হরকত যুক্ত একটি হামজা বসাবেন যেমন হামজা জবর আ হ্যাঁ এই আপনি লিখ লেখার পরে আপনি বাম পাশে লিখলেন বা আমরা বাটাকে সাকিল করে দেখেন হামজা বা জবর আবে আবে দেখেন কোথায় ধাক্কা ধাক্কা লাগতেছে আবে আবে এবারও যদি এইভাবে যদি আপনি বুঝে না আসে তাহলে এবার বাকে আপনার তাসির দেন সাকিল করে হয়নি যজম দিয়ে তাসির বসা তাহলে দেখেন কি হয় হামজা বা জবর আবে বা জবর বা আব্বা আব্বা দেখেন এবার এবার যদি আপনার বুঝে না আসে তাহলে এই বাটাকে আপনি সাকিল করার দরকার নেই তাসির দেওয়ার দরকার নেই আপনি এটাকে হরকত লাগান ওটা জের জবর পেশ লাগিয়ে লাগিয়ে দিন এবার তাকে উচ্চারণ করেন যেমন বা বি বু বাবিবু 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 আবে আবে আব্বা বিভিন্ন কায়দায় আপনি প্র্যাকটিস করেন এই যে তিনটা কায়দার কথা বললাম হ্যাঁ তিনটা কায়দার কথা বললাম তো দেখেন আবে আবে দুই ঠুট কিন্তু বারবার লাগতেছে এক ঠুটের সাথে আরেক ঠুট লাগতেছে তার মানে উভয় ঠুটকে মিলিত করে এক ঠুট আরেক ঠুটের সাথে লেগে ঠিক আছে আরবিতে বলে সাফাতান তো দুই ঠুট এক ঠুট আরেক ঠুটের সাথে লাগতেছে তার মানে উভয় ঠুটকে মিল করে ঠিক আছে এক ঠোঁট আরেক সাথে লেগে বা হরফ বের হয় এই যে বারবার সাথে আমরা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা অনেক কারিশে আমরা কিন্তু এইভাবে করে যেমন একটা মাহফুজ আমরা দেখি যেমন তা হ্যাঁ তার মাহফুজ বের করব যেমন হামজা তা জবর আত এভাবে বারবার করেন আত আত তা জবর তা আত তা অথবা তা তি তু তাতি তু দেখেন জিব্বার আপনার মাথাটা আপনার সাবনে বড় যে দুই দাঁত সেই দাঁতের গুড়া এবং তালুর কিছু অংশ এই জায়গাতে টাচ করতেছে বারবার তা 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 তি 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 তু 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 দেখছেন তার মানে জিব্বার আপনার অগ্রভাগ মানে মাথাটা সাবনের উপরে দুই দাঁতের গুড়া এবং তালুর সাথে লাগতেছে তার মানে এখান থেকে তা হরফটা বের হয় এর মাখরাজ এটা আজকে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করছি না শুধু ধারণা দিচ্ছি আপনাদেরকে তিন নম্বর জিম নিয়ে আলোচনা করবো হ্যাঁ তো জিমের মাখড়াটা হচ্ছে জিব্বার মধ্য এবং সোজা উপরের তালু জিব্বার মধ্য এবং সোজা উপরের তালু এখান থেকে জিম হরফটা বের হয় তো অনেক কারিস আমরা করেছি এভাবে যেমন বলে ওরা জিব্বার মধ্যখান খান সোজা উপরের তালু এখান থেকে বের হয় জিম জি আরে ভাই এভাবে আপনি যদি আপনি এক হাজার বার জিম জিম পড়েন আপনার মাখরাজ কখনো ঠিক হবে না এই যে পূর্বে যে তিনটা পদ্ধতির কথা আমি আপনাদেরকে বললাম এই তিনটা পদ্ধতি ছাড়া কেউ যদি এভাবে জিম 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 বলতেই থাকে তার মাখরাজ কখনো ঠিক হবে না হয়তো সেটাকে আপনি হরকত বসাতে হবে ঠিক আছে যে হরফতর মাখরাজ বের করবেন না হয় তাকে শাকিন করতে হবে না হয় তার উপর তার উপরে তারশিদ দিয়ে তাকে আপনি বারবার উচ্চারণ করতে হবে বারান করতে হবে যতক্ষণ পর্যন্ত উচ্চারণ না করবেন সঠিক মাখরা আমার কখনোই ঠিক হবে না যেমন দেখেন জিম এই যে জি জি যখন বলতেছি তখন জিব্বার মধ্যকার সোজা উপরে তালু এখানে লাগতেছে আবার থামতেছি কোথায় জিম এই যে ঠুটে চলে আসলাম জিম বারবার ঠুটে চলে আসতেছি তারা মানে কি বোঝায় ঠিক আছে এটা মানে ঠুট থেকে বের হয় জিব্বার মধ্যকার সোজা উপরে তালু এখান থেকে বের হয় ঠিক না অনেকের এই বিষয়টা কিন্তু বুঝে আসে না যার কারণে আবার পরামর্শ হচ্ছে আপনারা এই যে তিনটা পদ্ধতির কথা বললাম একটি হরফের মাখ বের করতে হলে আপনি তিনটা পদ্ধতি অবলম্বন করবেন করলেই একটি হরফের মাখ রাস কিভাবে বের করতে হয় আপনি অনায়াসে বের করতে পারবেন ঠিক আছে আর যদি কথাগুলো বুঝে আসে আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আপনি কোরা শিক্ষা করতে পারেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক